আনকাট সেন্সর সার্টিফিকেট পেল প্রিয়তমা। এইটা সাকিবিয়ানদের জন্য বড় একটি গুড নিউজ। এছাড়াও প্রিয়তমা সিনেমার বেশ কিছু আপডেট আজকের ভিডিওতে শেয়ার করব। কিন্তু তার আগে আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটির সাথেই থাকুন। আনকাট সেন্সর সার্টিফিকেট পেল সাকিব খানের প্রিয়তমা। এই খবরটি সাকিব ভক্তদের জন্য ভীষণ ভীষণ খুশির খবর। শুধু এইটাই না, আজকে আমার জীবনের একটি ভালো দিন, আজকে প্রথম ইউটিউব থেকে পেমেন্ট পেলাম, সেই জন্য আমার চ্যানেলের সকল শ্রেণীর দর্শকদের অনেক অনেক ভালোবাসা, বিশেষ করে সাকিবিয়ানদের কাছে আমি চিরকৃতজ্ঞ। যাই হোক, এই বিষয়টা নিয়ে পরে আরেকটি ভিডিওতে আলোচনা করব। প্রিয়তমা সিনেমার সেন্সরের পাশাপাশি আরও কয়েকটি ভালো খবর রয়েছে, তার মধ্যে অন্যতম ঈদের গানটি কবে আসছে। হ্যাঁ, ঈদের গানটি কবে আসছে সেটা হয়তো সবারই প্রশ্ন। গতকাল হিমেল আশরাফ একটি ভিডিও বার্তায় জানায় শুক্রবারে আসতে চলেছে কুরবানি কুরবানি শিরোনামের গানটি। যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি সত্যি সত্যি শুক্রবারে ঈদের গানটি মুক্তি পায়, তাহলে আগামীকাল সেটার কনফার্ম আপডেট আমাদের কাছে চলে আসবে। এটা ছাড়াও আরও একটি সারপ্রাইজিং নিউজ হলো, গতকাল প্রকাশ পাওয়া প্রিয়তমার থার্ড লুকটির মেকআপ ম্যান ছিল কিরিশ সিনেমার মেকআপ ম্যান, যিনি একজন মহিলা। আর একটা কথা শুনলে হয়তো আরও অবাক হবেন, প্রিয়তমা সিনেমার এই থার্ড লুকটিতে খরচ হয়েছে 7 লক্ষ টাকা, যা সত্যি ইতিহাস। এমন কিছু সিনেমা আছে যার বাজেট 7 লাখ টাকা। আমি বাংলা সিনেমার কথা বলছি ভাই, সাকিব খানের এই বীর্ধ লুকটি প্রশংসা করেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল হয়েছে বাংলা চলচ্চিত্রের জগতে। তো বন্ধুরা, এই 3-4টি আপডেট নিয়ে আপনাদের কি মতামত জানাতে পারেন নিচে থাকা কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।